প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে 3 পণ্যে জিআই সনদ হস্তান্তর করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সকাল 10টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা। বৈঠকের শুরুতে শিল্প মন্ত্রণালয়ের নকশা ও ট্রেডমার্ক বিভাগের টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃত সাগর কলা ও গোপালগঞ্জের রসগোল্লার জিআই সার্টিফিকেট এবং টাঙ্গাইলের শাড়ি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিল্পমন্ত্রী। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের কবিতার বই পিতারি প্রতিচ্ছবির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।